হ্যালো গাইস, অনেকদিন ধরে ভাবতেছি ব্লগ করবো, বাদ সময় সুযোগের অভাবে আর ব্লগ করা হয়ে উঠতেছে না। তো আমরা আজকে কিছুক্ষণ পর যাবো শ্রীমঙ্গল, যেহেতু আমরা আজকে শ্রীমঙ্গল যাবো সেহেতু ভাবলাম যে শ্রীমঙ্গল নিয়ে প্রথম ব্লগটা আমাদের শুরু। আমরা ধরো হবিগঞ্জ থাকি বা সিলেট থাকি, আমাদের জন্য হয়তো শ্রীমঙ্গল অনেক কমন একটা জায়গা, আমরা যেতে যেতে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু ঢাকা থেকে যারা আসে, চট্টগ্রাম থেকে যারা আসে বা আমাদের পাশের দেশ নোয়াখালী থেকে যারা আসে, তাদের জন্য শ্রীমঙ্গল একটা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। তো আজকে আমাদের শ্রীমঙ্গল নিয়েই থাকছে ফার্স্ট ব্লগ। আপনারা এই ব্লগের মাধ্যমে জানতে পারবেন যে শ্রীমঙ্গল আপনারা কী কী জায়গায় ঘুরতে পারবেন, কোথায় থাকবেন এবং খাওয়া দাওয়া কীভাবে করবেন, সব কিছু নিয়ে আজকের ব্লগ। সো লেটস গো স্টার্ট। সো আমরা এখন শ্রীমঙ্গলের উদ্দেশ্য রওনা দেবো। আমার সাথে আছে আমার একটা ভাগ্নে, যে আমার পার্সোনাল ক্যামেরাম্যান হিসেবে কাজ করতেছে, আর একটা ফ্রেন্ড আর একটা ছোট ভাই ওয়েট করতেছে, ওদের সামনে রেখে ড্রপ করবো। তো শ্রীমঙ্গল যাওয়ার আগে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখতে চাই, আপনারা যদি বাসে আসেন তাহলে ঠিক আছে, আর যদি বাইকে আসতে চান তাহলে অবশ্যই বাইকের যে রেজিস্ট্রেশনের কাগজ, ড্রাইভিং লাইসেন্স সব কিছু সাথে রাখতে হবে। কারণ বাইকের যে নতুন রুল করছে, আপনি যদি ড্রাইভিং লাইসেন্স ছাড়া ধরা পড়েন দিতে হবে সর্বোচ্চ 10,000 টাকা, আর বাইকের কাগজ ছাড়া যদি ধরা পড়েন তাহলে সর্বোচ্চ দিতে হবে 25,000। তো দুইটা মামলা যদি একসাথে খান তাহলে আপনার বাইকের অর্ধেক দাম এমনিতেই চলে যাবে। সো বি কেয়ারফুল বাইকে যেতে হলে। সো আমরা যে ছোট ভাইয়ের জন্য ওয়েট করতেছিলাম ও চলে আসছে। সো সঞ্জয়, তোমার অনুভূতি কি ভাইয়া শ্রীমঙ্গল ট্যুরের বিষয়ে? শ্রীমঙ্গল যেতে তো আর ভালো লাগছে না, এবার নেক্সট ট্যুরটা কক্সবাজার হলে খুব ভালো হতো। হ্যাঁ, কক্সবাজার যাবো, বাট আমাদের ড্রাইভিং লাইসেন্স আগে আছে, ড্রাইভিং লাইসেন্স আর লানা দিয়ে তো আর যাওয়া যায় না। ড্রাইভিং লাইসেন্স যখন আসবে তখন আমরা কক্সবাজার ট্যুর পাই না। আমরা এখন আছি চায়ের দেশে স্বাগতমের যে ভাস্কর্যটা, ওই ভাস্কর্যের সামনে। চায়ের কন্যার যে ভাস্কর্য, ওই ভাস্কর্য থেকেই মূলত শ্রীমঙ্গলে শুরু হয়েছে। আপনারা যদি এই সাইডটা দেখেন, এই সাইডটা হলো হবিগঞ্জ, আর এখান থেকে মূলত শ্রীমঙ্গলের শুরু। আমরা এখান থেকে শ্রীমঙ্গলের যাত্রা শুরু করবো। পাশেই দেখতে পাচ্ছেন অনেক পর্যটক আসছে, ঢাকা থেকে চট্টগ্রাম থেকে ঘুরতে আসছে অনেকেই। চারদিকের পরিবেশটা, পরিবেশগুলো দেখেন, পাহাড় পর্বত একদম, রাস্তাটা আপনি আসলে একদম মানে কি বলবো, বলার ভাষা নেই, জাস্ট তাকিয়ে থাকবেন। আচ্ছা, আপনি একটাবার চিন্তা করেন তো, ওই পাহাড়ের চূড়ায়, ওই পাহাড়ের চূড়াটায় আপনি সন্ধ্যালগ্নে বা সূর্য যে সময় অস্তে যায় ওই সময় একটা বেনসনের হ্যাজাজ আপনার হাতে আছে, আর আপনি পাহাড়ের চূড়ায় বসে আছেন, কেমন লাগবে একটু ফিল করেন তো, পাহাড়ের চূড়াটায় কেমন লাগবে। ওই দূর দূরান্তে আরও বেশি পাহাড়, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে খাসিয়াপুঞ্জিতে যাওয়া যায়। একটা খাসিয়াপুঞ্জি আছে এইদিকে, এইদিকের রাস্তা দিয়ে ঢুকলে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আরও অনেক সুন্দর সুন্দর ভিউ আছে।
এদিক দিয়ে এখন অবশ্য কাটা তার দিয়ে দিছে, আগে পাহাড়ে উঠা দেখো উঠা যেত, যদি কাটা তার না থাকতো তাহলে আমরা অবশ্যই উঠতাম। আপনারা যারা পর্যটক আসবেন তারা অবশ্যই সবকিছু মেনটেন করবেন, কাটা তার যেখানে আছে এখানে অবশ্যই ডুববেন না, কারণ কর্তৃপক্ষের এখানে মানা আছে, আপনারা যদি কাটা তার ডিঙ্গিয়ে ঢুকেন তাহলে কর্তৃপক্ষ আপনাদের সাথে ঝামেলা করতে পারে। সো আমরা এখন মেইন শ্রীমঙ্গলের যে মেইন শ্রীমঙ্গল টাউনের উদ্দেশ্যে রওনা দেব, চলেন যাওয়া যাক। আমরা যদিও শ্রীমঙ্গলের মেইন টাউনে এখনো যাই নাই, শ্রীমঙ্গল যাওয়ার আগে একটা রাস্তা দেখলাম, খাসিয়াপুঞ্জির রাস্তা, গ্রামের রাস্তা, এদিকে খাসিয়ারা থাকে। তো এই রাস্তাটা এত সুন্দর লাগছে যে বাইক চাপাই দিতে আমি বাধ্য হয়েছি, আপনাদেরকে যদি চারপাশটা দেখাই তাহলে আপনারা একদম মানে জায়গাটা প্রেমে পড়তে বাধ্য, কারণ দেখেন ভিউগুলো দেখেন। চলে এসেছি শ্রীমঙ্গলে, তো শ্রীমঙ্গলে আসার পর আপনি থাকবেন কোথায় এটা একটা বড় একটা প্রশ্ন হয়ে থাকে যায়। তো আপনারা যদি থাকতে চান দূর থেকে আসেন, আমরা তো চলে যাবো সুন্দরবন শিওর, যদি আপনি ঢাকা থেকে আসেন বা চট্টগ্রাম থেকে আসেন তাহলে আপনার থাকার জন্য সবচেয়ে বেস্ট প্লেস হবে এই হোটেলটা, হোটেল মেরিন। থাকতে আপনার টাকাও কম লাগবে আর পরিবেশ অনেক ভালো। আমরা এখন যাবো পানসিতে খেতে যাবো, তো এখন আমরা হোটেলটা সম্পূর্ণটা আপনাদের দেখাতে পারছি না। তো ভিউয়ার্স আমরা অলরেডি চলে এসেছি পানসি রেস্টুরেন্টে, তো আপনারা যারা শ্রীমঙ্গলে ঘুরতে আসবেন অবশ্যই পানসি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে যাবেন, কারণ পানসি রেস্টুরেন্ট শ্রীমঙ্গলের একটি ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট, এখানে আপনি সাত রঙের চা পাবেন, সাত রঙের চা দ্বারা খেতে ইন্টারেস্টেড অবশ্যই এখানে খেয়ে যেতে পারেন। আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে বদ্ধভূমিতে যাবো, বদ্ধভূমি আমাদের শেষ যাত্রা। হ্যালো, আমরা এখন বদ্ধভূমির উদ্দেশ্যে রওনা দিছি, এখান থেকে বদ্ধভূমি 5 মিনিটের রাস্তা, 5 মিনিটের মধ্যে আমরা বদ্ধভূমিতে পৌঁছে যাবো, তারপরেই আমাদের গন্তব্য শেষ।
সো আমরা এখন চলে এসেছি শ্রীমঙ্গল বদ্ধভূমিতে। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, তাই আপনাদের চারপাশটা ভালো করে দেখাতে পারতেছি না, তবে যতটুকু দেখানো যায় ততটুকুই দেখাচ্ছি। এখানে অনেক পর্যটক আসছে বিভিন্ন জায়গা থেকে। সামনের যে ব্রিজটা আছে ওইটা অনেক সুন্দর, আমরা একটু ব্রিজের পাশে যদি যাই তাহলে দেখতে পারবেন আরো জোর জোর জায়গা আছে সামনে। হ্যাঁ, এখান থেকেই মূলত ব্রিজের শুরু। শ্রীমঙ্গলের ওয়ান অফ দ্য বেস্ট প্লেস। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে অনেক মানুষ আসে, পর্যটকদের আনাগোনা এখানে সবসময় থাকে। শ্রীমঙ্গলের বদ্ধভূমি আসলে রাতের বেলা হওয়াতে চারপাশটা সুন্দরভাবে দেখানো যাচ্ছে না, তবে এই জায়গাটা অনেক সুন্দর। আনফর্চুনেটলি সন্ধ্যা হয়ে গেছে, তাই ক্যামেরায় অনেক কিছুই ধরতেছে না। তারপরও রাতের বদ্ধভূমি কম সুন্দর না, লাইটিংগুলো অনেক জোর। এখানে রাতের বেলাও ফটো শুট চলে, ঢাকা থেকে চিটাগং থেকে অনেক মানুষ আসছে। আর পাশেই আছে বিজিবি ক্যাম্প, সো এটা খুব রেস্ট্রিক্টেড এরিয়া। চারপাশ অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে, যদি আপনাদেরকে ওই পাশটা দেখাই। অ্যাকচুয়ালি সন্ধ্যা হয়ে গেছে তো সবগুলো আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারবো না সবগুলো স্পট, আরও সামনে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। দিনের বেলা আসলে এখানে বসতে পারবেন, বসার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা করে দিছে। পুরো বদ্ধভূমি জুড়ে অনেক বড়, একদম শেষ প্রান্ত পর্যন্ত বদ্ধভূমি। সন্ধ্যা হয়ে গেছে, তো ভিডিও আমি বেশি করতে পারবো না, একটু সময় করতে পারবো, যতটুকু লাইটিং আছে ততটুকুই ভিডিও করতে পারবো। এর বাইরে গেলেই তো ওই যে ওই সাইডে দিয়ে অনেক জায়গা আছে, বাট আমরা ভিডিও করতে পারতেছি না কারণ লাইট নেই। সো রনি, আমরা যে এই সারাদিন ঘোরাঘুরি করলাম, তোমার অনুভূতি কেমন এখন সারাদিন ঘোরাঘুরির পর? শ্রীমঙ্গল অ্যাকচুয়ালি হয়েছে কি, আমাদের কাছে শ্রীমঙ্গল কমন, তো তাই হয়তো আমরা শ্রীমঙ্গলটাকে এত গুরুত্ব সহিত দেখি না। কিন্তু অন্যান্য জেলা থেকে যারা আসে তাদের শ্রীমঙ্গলের মধ্যে কি পায়, তারা আসে এসে অনেকটা বিহেভ করে যে ওরা পাগল হয়ে গেছে সৌন্দর্য দেখে। সিরিয়াসলি বৃষ্টিটা দেখেন, বৃষ্টিটা অনেক সুন্দর। এখানে আমাদের যাত্রা শেষ, এখান থেকে বের হয়ে এখানে একটু বসবো, চা খাবো, তারপর চলে যাব বাসায়। আচ্ছা তাহলে মুড়িও খাবো। ওকে, আমাদের যাত্রা শেষ এখানেই। সো গাইস, আমাদের আজকে ট্যুরের দা এন্ড এখানেই। এখন আমরা শ্রীমঙ্গল থেকে বের হয়ে যাব, শ্রীমঙ্গল থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেব। Thank you.